সুবল লক্ষ্য করছেন কয়েকদিন থেকে কৃষ্ণ কিন্তু একটু এড়িয়ে এড়িয়ে থাকছেন, আজকে খেলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আজকে ওই দেখুন একটা কদম গাছের তলায় গিয়ে চুপ করে বসে আছে, কেলি কদম্বের তলায় গালে হাত দিয়ে মুখটা ভার করে। সুবল আর থাকতে পারলো না, না আমি জিজ্ঞেস আজকে করবই। জয় জয় শ্রী রাধে, শ্রীকৃষ্ণের পূর্বরাগ সাক্ষাৎ মিলন। যদিও কালকে একবার পূর্বরাগ লীলা অনুষ্ঠিত হয়ে গেছেন, তবুও আমরা যেহেতু পূর্বরাগ করছি একবার উল্লেখ করব। শ্রী রূপ গোস্বামী পাদ বিরচিত শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি রতিরিয়া সঙ্গমাত পূর্বমতে পূর্বং দর্শনু শ্রবণাদিজা শ্রবণাদিজা তয়োরুন্মি লতি প্রাগই রাগয়ে পূর্বরাগং স উচ্চতে পূর্বরাগং সায়র চতে। আমরা শেষ থেকে বলি, আমরা শেষ থেকেই বলি বরাবর। প্রাগ্যই মানে যারা প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ রসতাত্ত্বিক এবং সমালোচক, সেই প্রাজ্ঞ সমাজ পূর্বরাগং স উচ্চতে, সেই বিষয়টাকেই পূর্বরাগ বলে কীর্তন করেন, ঘোষণা করেন। কোন বিষয়টাকে এবার প্রথম থেকে বলবো, প্রাজ্ঞ সমাজ পণ্ডিত সমাজ সেই বিষয়টাকেই পূর্বরাগ বলেন। এবার কোন বিষয়টাকে এবার প্রথম থেকে, রতির ইয়া সঙ্গমাত পূর্বং, যে রতি জাগ্রত হয় মিলনের পূর্বে। রতি কি বিষয়? আচ্ছা রতি বোঝানো প্রথমে খুব ঠেলা, আচ্ছা রতি বলবো না আমরা, অনুভূতি বলবো, মনে হওয়া। অনুভূতির চাইতেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবো মনে হওয়া, আপনাকে দেখে আমার কিছু মনে হয়েছে অথবা আমাকে দেখে আপনার কিছু মনে হয়েছে, এই যে মনে হওয়া, এখানে ওই দিয়ে আমরা শুরু করি, ওইটাই রতি। যে রতি জেগে উঠেছে হয় নায়কের মনে অথবা নায়িকার মনে, দুপক্ষেই হতে পারে, কিন্তু কিন্তু এখনো মিলন হয়নি, নায়কের সঙ্গে নায়িকার সাক্ষাৎ মিলন কিন্তু এখনো হয়নি। তাহলে কি করে জাগলো? আপনার সম্পর্কে আমার এমনি এমনি মনে হয়ে গেল দুম করে, হঠাৎ করে? তা তো হতে পারে না। মহাজন বলছে না 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 না, হঠাৎ করে তো বললিনি, দর্শন শ্রবণাদিজা, এটি কারণ হয় দেখে হতে পারে, দূর থেকে মিলন না হলে তো কি হলো, দূর থেকে হয়তো দেখেছি, ওই দূর থেকে খুব ভালো লেগেছে, একে বলে সাক্ষাৎ। চিত্র ছবিতে হতে পারে, কোন কোন মেয়ের ছবি খুব সুন্দর, ছবি দেখে হতে পারে। স্বপ্না দৌচ দর্শনম, তিন রকম সাক্ষাৎ চিত্রস্য সাত স্বপ্না দৌচ দর্শনম, ঘুমের ঘরে বুঝলেন কয়েকদিন থেকে আমি একটা মেয়ের ছবি, গুলিয়ে দেবেন না, আমি নিজের উদাহরণ দিয়ে বলছি, আমাদের উদাহরণ দিয়ে বলছি, বোঝার বুঝতে সুবিধা হবে বলে, একটা মেয়ের ছবি বারবার 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 ঘুমের ঘরে কয়েকদিন থেকে দেখছি, সেই মেয়েটার প্রতি আমার একটা রূপা শক্তি জন্মেছে, যদি সাক্ষাতে দেখা হতো চটপট চটপট, নাম জানি না, ধাম জানি না, ঠিকানা জানি না, এই একটা ব্যাপার হতে পারে। আর সব এটা হলো দেখে, আর শুনে শুনে সখী মুখে, সখী মুখে বন্ধু বান্ধবীর মুখে শুনে যে অমুক ছেলেটা কি অমুক মেয়েটা যা ভালো না, যেমন দেখতে তেমন গানের গলা, তেমন অমুক তেমন এই ইত্যাদি, না দেখেই কিন্তু তার প্রতি আমার একটা আসক্তি মনে মনে জন্মে গেল। দুটি মুখে যারা যোগাযোগ করেন, দুটি মুখে যারা যোগাযোগ করেন তাদের কথা শুনি, আর গুরু মুখে, গুরু অর্থাৎ দুরকম হয়, এক গুরু দেব হতে পারেন আর এক গুরু জন হতে পারেন, এই মা বাবা ঠাকুমা দাদু বারবার ওই মেয়েটার কথা কানের কাছে বলে, যা সুন্দর মেয়ে না, যেমন ব্যবহার ইত্যাদি, একটা আসক্তি জন্মায়। আর এখানে একটা বিশেষ আছে, তাকে বলে বংশী ধ্বনি শ্রবণ, ওই যে বাঁশি বাজাচ্ছে না বুঝলেন ওই ছেলেটা, কিংবা ওই যে গান করছে না, গানের গলাটা দেখো কত সুন্দর, ওই মেয়েটা আমি দেখতে পাই না কিন্তু ওই গান শুনে শুনে, গান শুনে শুনে তার প্রতি আমার একটা দুর্বলতা বলুন, আসক্তি বলুন, ভালোবাসা বলুন জন্ম নিয়েছে, হতে পারে। তাহলে এইভাবে দেখে হয়, এইভাবে শুনে হয়, আমরা আর বিস্তারিত করব না।
যে রতি যে অনুভূতি যে মনের ভাব যে ভালোবাসা জন্মালো উন্মিলতি দিনের পর দিন সেই ভাব কিন্তু উন্মিলন হচ্ছে এইটাই পার্থক্য বুঝলেন আমাদের বাস্তব জগতে যাদেরকে যে বিষয়গুলোকে খুব ঠুনকো বিষয়গুলোকে আমরা প্রেম ভালোবাসা বলি সেগুলো যত হচ্ছে না তত আমাদের সংকীর্ণতা চলে আসছে মানে ভোগ দখলের একটা ব্যাপার চলে আসছে কিছু মনে করবেন না কথাটা ব্যবহার করলাম বলে তুলনামূলক পার্থক্যটা না বুঝলে ভালোটা তো বুঝতে পারবেন না ডিফারেন্স বিটুইন বোঝাতে হবে আমাদের প্রেম যত হচ্ছে একটা ভোগ দখলের ব্যাপার চলে আসছে আমারই আর কারণ অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যাকে ঠুনকো বিষয়গুলোকে প্রেম বলছি এগুলো যত বাড়ছে তত সংকীর্ণতা বদ্ধতা আসছে আর এ জায়গায় হচ্ছে মুক্ততা সেই হচ্ছে ঐশ্বরিক প্রেম সেই হচ্ছে নৈসর্গিক প্রেম সেই হচ্ছে আমাদের ভক্ত ভগবানের এই জগতের প্রেম এই প্রেমে যত পড়বেন তত উন্মুক্ততা আসবে তত উন্মিলন হবে তত সেই মুক্তির দ্বার প্রসারিত হবে আপনার মন বড় থেকে আরো বৃহৎ হবে হচ্ছে আমরা যাদেরকে প্রেম বলছি মন প্রেম হলে মন বৃহৎ হচ্ছে সংকীর্ণ হয়ে যাচ্ছে তাহলে পার্থক্যটা বুঝে যান আমরা কোন প্রেমের আলোচনা করব বলে বা শুনবো বলে আমরা এখানে বসেছি আমরা সম্পূর্ণটা কিন্তু বাস্তব জগতের কথা শুনবো না কিন্তু উদাহরণ মাঝে মাঝে দিতে হবে নাহলে আমরা তো আর কেউ অলৌকিক জগতের মানুষ নয় অধিকাংশ জনই কিন্তু আমরা এই সংসারের মানুষ ওই জন্যই উদাহরণগুলো দু একটা কিন্তু আমাদের বোঝানোর জন্য হোক এই জগতে থেকে যায় চলুন আমরা লীলায় প্রবেশ করি গোবিন্দ আমার গোচারণে খেলছেন খেলতে খেলতে কয়েকদিন থেকে লক্ষ্য করছি বুঝলেন মানে লক্ষ্য কে করছে সখারা তার মধ্যে প্রিয় নন্দ সখা সুবল যে সবচাইতে কাছের পরিবর্তনটা সবচাইতে আগে তার চোখে লাগবে বয়স সন্ধেজনিত পরিবর্তন অ্যাডুলেশন প্রিয়ডে ছেলের অথবা মেয়ের যদি কোনো বিশেষ পরিবর্তন হয় মা বাবার আগেও সেটা বন্ধুর নজরে পড়ে নিতাই গৌর হরি হরি এখন তো বন্ধুর কনসেপ্টটা ধারণাটা পাল্টে গেছে আমাদের সময় অনেক বন্ধু ছিল মানে আমাদের জেনারেশন পর্যন্তও বন্ধু ছিল এখন মোটামুটি 5000 বন্ধু বুঝলেন কিন্তু দেখা হলে কথাও বলে না সুখ দুঃখের তো কোনো ব্যাপারই নাই তাহলে এই বন্ধুর ধারণা নিয়ে কিন্তু আমরা গান করছি না আমরা সুবলের কথা বলছি আমরা শ্রীদামের কথা বলছি আমরা বসুদামের কথা বলবো দাম বসুদাম সুবল মহাবল প্রবল তাদের কথা বলবো সে বন্ধুর ধারণা কিন্তু আলাদা আমাদের বন্ধুর ধারণার সঙ্গে মিলবে না এখনকার জেনারেশনের মিলবে না আমরা ছোটবেলায় পর্যন্ত দেখেছি বয়স সন্ধিতে যখন শারীরিক অথবা মানসিক কোনো গোপনীয় পরিবর্তন হতো তখন সবচেয়ে আগে ধরতে পারতো বন্ধুরা বন্ধু অথবা বান্ধবী বান্ধবীর বান্ধবী বন্ধুর বন্ধু সুবল লক্ষ্য করছেন কয়েকদিন থেকে কৃষ্ণ কিন্তু একটু এড়িয়ে এড়িয়ে থাকছেন মানে সবার সাথে মিশতে পছন্দ করছেন না একটু ফাঁকা পেলেই একটু সুযোগ পেলেই এই আড়ালে আড়ালে চলে যাওয়া কি ব্যাপার গো আজকে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে আজকে খেলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আজকে ওই দেখুন একটা কদম গাছের তলায় গিয়ে চুপ করে বসে আছে কেলি কদম্বের তলায় গালে হাত দিয়ে মুখটা ভার করে সুবল আর থাকতে পারলো না না আমি জিজ্ঞেস আজকে করবই মরম সখারে কেন তোরে কেন তোরে অনুক্ষণ হে অনুক্ষণ হে রে তো ও হে হে আ
तोहे आनो सखाड़े कानाई रे उरे कानाई तोरे ओनो खनो हे तोरे मनेर कथा मनेर कथा खुले खुले बोले भाई सखाड़े आहारे ओरे ओनो खानो अरे बोले भाई काना कानाई तोर की हो ये छे रे मरमे सखारे सखा तू आगे तो यमन छी রে তোরে মনে রে মনে রে মনের কথা খুলে বলে ভাই সখা রে আগে তো এমন ছে হয়েছে
অথারে তোর মুখ দেখেবো ফেটে যাই রে বলে ভাই বলে ভাই কানাই কি হো ওরে কানাই তুই মুখ দেখেবো ফেটে ফেটে যায় রে বলে ভাই কানাই বল ভাই কানাই কি হো এছে কানাই তুই আগে তো এমন ছিলিস না রে বলে ভাই কানাই কানাই রে তোর কি হো এছে আগে তো এমন ছিলিস ছিলিস না ভাই বলে ভাই কানাই বলে ভাই কানাই তোর কি হো এছে কানাই আগে তুই এমন ছিলি না রে বলে ভাই কানাই বলে ভাই কানাই কি হো এছে মনের কথা ভুলে বলে রে সখা তোর আরে বলে সখা তোর কি হো এছে সখা মনের কথা ভুলে বলে রে আমি যে তোর আমি যে তোর মরমে সখা মনের কথা ভুলে বলে রে আমি যে তোর আমি যে তোর মরম সখা কানাই মনের কথা ভুলে বলে রে আমি যে তোর আমি যে তোর মরম সখা কানাই মনের কথা ভুলে বলে রে বলে ভাই সখা বল ভাই সখা কি হো এছে তোর মনের কথা ভুলে বলে রে আমি যে তোর আমি যে তোর মরম সখা তোর মনের কথা ভুলে মনের কথা ভুলে বলি রে আমি যে তোর আমি যে তোর মরম সখা মনের কথা ভুলে বলে ভাই আমি যে তোর আমি যে তোর মরম সখা মনের কথা ভুলে বলি রে আমি যে তোর আমি যে তোর মরম সখা মনের কথা ভুলে বলে রে আমি যে তোর আমি যে তোর মরম সখা আর মনের কথা ভুলে বলে রে আমি যে
पर मोदों में सोखा मोने रे कोठा खोले बोले रे आमी जे तोर मोरों में सोखा रे मोने रे कोठा खोले बोले रे ये कथा खोले बोले रे आमी जे तोर मरम सखा तेरे छंदे उने रे कथा खोले बोले रे आमी जे तोर मरम सखा আর মনের কথা খুলে বলি রে আমি যে তো আমি যে তোর মরম সখা মনের কথা খুলে বলি রে আমি যে তোর আমি না দিল মরম সখা আর মনের কথা ভোকটা দেই আর দিনে নাই কত মনের কথা খুলে বলে ভাই আমি যে তোর আমি যে তোর মরম মরম সখা রে কেন তোরে অনুকরণ হে দে কেন তো হে আনো সি তোহে আনো জে কেন দূরে গেব মুরলি কোয়ালা আলাপন কি দূরে গেব আলা মুরলি কোয়ালাপন আলাপন কি সাথে কেন দূরে গেব মুরলি কোয়ালা আলাপন কি আরে দূরে গেও মুরলি কোয়ালা আলাপন কি কেন বাজাও না ভাই কেন বাজাও না ভাই পরেশ মুরলি ধুলাই পড়ে কেন বাজাবো না ভাই মুরলি ঝোলাই পড়ে কেন বাজাও না ভাই রে মুরলি ঝোলাই পড়ে কেন বাজাও না মুরলি ঝোলাই পড়ে আবার বল সখা তোর কি হয়েছে নিতাই বউ মুরলি ঝোলাই পড়ে বল সখা তোর মুরলি ধুলাই পড়ে বলে সখা তোর কি হয়েছে মুরলি ধুলাই পড়ে বলে সখা তোর কি হয়েছে মুরলি ধুলাই পড়ে বলে সখা তোর কি হয়েছে মুরলি ধুলাই ওরে বল সখা তোর কি হয়েছে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে আরে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি আরে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে আরে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে আরে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে আরে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে আরে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে আরে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে আরে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে আরে মুরলি ধুলাই পড়ে বল সখা তোর কি হয়েছে আরে মুরলি ঝোলাই তো বাজাও না ভাই দূরে গেও মুরলি কোয়ালা আরে আলাপন কী
तो